চরম বর্বরতা চালিয়ে এবার এক ঘরে হতে চলেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডবে এতদিন তুরস্ক তেমন কড়া পদক্ষেপ নেয়নি, তবে এবার তুর্কিরা কঠোর হল। ইসরায়েলের সাথে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত জানিয়েছে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকার। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গাজা উপত্যকায় যতক্ষণ না ইসরায়েল নিরবিচ্ছিন্ন ত্রাণ সহায়তা নিশ্চিত করতে দিচ্ছে, ততক্ষণ তারা তেল আবিবের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখবে, সমস্ত পণ্যের উপর বাণিজ্য স্থগিতাদেশ থাকবে। গত বছর দুই দেশের মধ্যে $700 কোটি বাণিজ্য হয়। তুরস্কের এই সিদ্ধান্তে ভীষণ চটেছে ইসরায়েল। বিপুল এই বাণিজ্য সম্পর্ক ছিন্ন করায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করছেন। প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তুরস্ক 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, কিন্তু সাম্প্রতিক দশকগুলোতে দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা দিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। গাজায় চালানো ধ্বংসযজ্ঞের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।